কারক দেখো একটি বাক্যে কিন্তু দুই ধরনের পদ নিয়ে বাক্যটা তৈরি হয় কি কি পদ একটি হচ্ছে বিশেষ্য বা বিশেষ স্থানীয় যে পদগুলি সেগুলিকে বলা হয় হচ্ছে নামপদ পদটি বললেই তোমরা নামপদ কি সেটি জানতে পারবে নেক্সট হচ্ছে দেখো এছাড়া থাকে ক্রিয়াপদ ক্রিয়াপদ বলছে সমাপিকা ক্রিয়াপদ উজ্জ বা প্রকাশ্য যাই হোক না কেন বাক্যে ক্রিয়াপদের উপস্থিতি আবশ্যিক মানে বলছে যে সমাপিকা ক্রিয়াপদ এখানে বলছে যে উজ্জ বা অর্থাৎ যেটা উজ্জ থাকছে বা প্রকাশ্য হচ্ছে সেটা যেটি হোক না কেন তার সঙ্গে কিন্তু ক্রিয়াপদের উপস্থিতি থাকা আবশ্যক বাক্যের নামপদগুলি এই সমাপিকা ক্রিয়াটির সঙ্গে বিভিন্ন সম্পর্কে উন্নীত থাকে অর্থাৎ যোগ থাকে এবার বলছে একটি বাক্য নিচে দৃষ্টান্ত স্বরূপ দেওয়া হলো এখানে দেখো একটি দেওয়া রয়েছে উদাহরণ যে খিদেতে হাবুল হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল এই দৃষ্টান্ত বাক্যটির ক্ষেত্রে খাচ্ছিল পদটি হল সমাপিকা ক্রিয়াপদ এবার বলছে বাক্যস্থিত বিভিন্ন নামপদগুলির সঙ্গে এই ক্রিয়াপদের অন্যয়ের ধরন আলাদা আলাদা ভাবে পরীক্ষা করা যেতে পারে মানে কিভাবে কার সাথে কিভাবে যোগ আছে প্রথম হচ্ছে নামপদ দেখো হাবুল হাবুল যুক্ত অ এখানে সমাবিকা ক্রিয়াপদ হচ্ছে খাচ্ছিল অন্যয়ের ধরন অর্থাৎ আমি জিজ্ঞাসা করতে পারি কে খাচ্ছিল হাবুল খাচ্ছিল এখানে সম্বন্ধটা কি কর্তৃ সম্বন্ধ এটা তোমরা কর্তৃকারক কর্মকারকটা আমি যখন পড়াবো তখনই বুঝতে পারবে নেক্সট আছে পায়েস পায়েস যুক্ত অ আছে এবার সমাপিকা ক্রিয়াপদ খাচ্ছিল এবার অন্যের ধরন এখানে হচ্ছে দেখো কি খাচ্ছিল কি খাচ্ছিল না পায়েস খাচ্ছিল তাহলে এটি হচ্ছে কি কর্ম সম্বন্ধ তারপরে হচ্ছে কি কি দিয়ে খাচ্ছিল এটা হচ্ছে অন্যের ধরন নামপদ কি চামচ চামচ দিয়ে খাচ্ছিল চামচ দিয়ে হচ্ছে করণ সম্বন্ধ নামপথ আছে দেখো এবারে খিদে এবার অন্যায় ধরণ কেন কেন খাচ্ছিল সে কেন অর্থাৎ নিমিত্ত সম্বন্ধ হচ্ছে কেন খিদেতে খাচ্ছিল নেক্সট হচ্ছে অপাদান সম্বন্ধ অপাদান সম্বন্ধে আছে কি কোথা থেকে খাচ্ছিল কোথা থেকে খাচ্ছিল না হাঁড়ি থেকে খাচ্ছিল এইবারে আসছে কোথায় কোথা থেকে খাচ্ছিল রান্নাঘরে খাচ্ছিল এটি হচ্ছে অধিকরণ সম্বন্ধ এবং কখন খাচ্ছিল সময়টা কখন এটাও অধিকরণ সম্বন্ধ মাঝরাত্রিরে খাচ্ছিল এবার বলছে উপরের বিশেষ্য বা নামপদগুলি খাচ্ছিল সমাপিকা ক্রিয়াপদটির সঙ্গে বিভিন্ন সম্বন্ধে অন্নিত অর্থাৎ যোগ আছে প্রত্যেক ক্রিয়াপদ হচ্ছে এখানে নামপদ খাচ্ছিল এটা সমাপিকা ক্রিয়াপদটির সঙ্গে মানে ওপরের যে বিশেষ্য বা নামপদগুলি রয়েছে অর্থাৎ খিদে হাবুল রান্নাঘর এগুলো সব হচ্ছে নামপদ এগুলোর সঙ্গে এখানে যে সমাপিকা ক্রিয়াপদ সেটা হচ্ছে খাচ্ছিল এর সঙ্গে বিভিন্ন সম্বন্ধে কিন্তু উন্নীত রয়েছে অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে প্রত্যেকটা নামপদের কোনো না কোনো সম্পর্ক রয়েছে এবারে বলছে দেখো কারক কাকে বলা হয় এটাই কিন্তু হচ্ছে কারকের সংজ্ঞা বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকেই কারক বলা হয় মানে বাক্যে যখন কোনো ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে নামপদের যদি কোনো সম্পর্ক বা সম্বন্ধ থাকে তবেই কিন্তু তাকে কারক বলা যায় যেমন এখানে রয়েছে হাবুল খিদেতে রান্নাঘরে পায়েস খাচ্ছিল কারণ প্রত্যেকটা নাম সঙ্গে কিন্তু সমাপিকা ক্রিয়াপদের কোনো না কোনো সম্পর্ক রয়েছে যদি সম্পর্ক না থাকতো তাহলে কিন্তু কারক বলা যেত না অর্থাৎ আবার শুনে নাও ভালো করে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদ ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্বন্ধকেই বলা হয় কারক এবারে দেখো ফার্স্ট আসছে হাবুল এখানে বলছে বিশেষ পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধে অন্নিত সুতরাং এটি হল কর্তৃকারক অর্থাৎ বিশেষ্য পদটি এখানে সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্পর্কে অন্নিত কে অর্থাৎ হাবুল এটি হল কর্তৃকারক নেক্সট আসছে পায়েস এখানে বলছে বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধে আবদ্ধ অর্থাৎ কি খাচ্ছিল না পায়েস খাচ্ছিল সুতরাং এটি হলো কর্মকারক নেক্সট আছে চামচ বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধে অন্নিত অর্থাৎ কি দিয়ে খাচ্ছিল না চামচ দিয়ে খাচ্ছিল সুতরাং এটি হল করণ কারক নেক্সট আছে বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে নিমিত্ত সম্বন্ধে আবদ্ধ কেন খাচ্ছিল খিদেতে খাচ্ছিল এটি হলো নিমিত্ত কারক এবার হচ্ছে বিশেষ পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে অপাদান সম্বন্ধে অন্নিত অর্থাৎ কিসের থেকে খাচ্ছিল না হাঁড়ি থেকে খাচ্ছিল সুতরাং এটি হল অপাদান কারক এবার আছে রান্নাঘর এবং মাঝরাত্রির বিশেষ্য পদ দুটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে অধিকরণ সম্বন্ধে আবদ্ধ সুতরাং এরা হলো অধিকরণ কারক মানে কোথা থেকে খাচ্ছিল কখন খাচ্ছিল এটি হলো অধিকরণ সম্বন্ধে আবদ্ধ সুতরাং এরা হচ্ছে কি অধিকরণ কারক সুতরাং আমরা কি দেখতে পেলাম কারক হচ্ছে ছয় প্রকার ভালো করে শুনে নাও কারক ছয় প্রকার যথাক্রমে কর্তাকারক বা কর্ত্রিকারক কর্মকারক করণ কারক নিমিত্তকারক অপাদান কারক ও অধিকরণ কারক এইবারে আমরা এই যে কর্তাকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাদানকারক ও অধিকরণকারক সম্বন্ধে জেনে নেব আচ্ছা আরেকটি বিষয় আমি বলতে চাই যে বইটি হয়তো অনেকেরই চেনা চেনা লাগবে এটি কিন্তু ক্লাস সেভেনের ভাষাচর্চা বই থেকেই আমি তোমাদের পড়াচ্ছি ক্লাস সেভেনের আমার যারা সাবস্ক্রাইবার বা বন্ধুরা রয়েছে তারা কিন্তু তোমাদের পঞ্চম পাঠেই অর্থাৎ যেখানে দেখবে কারক বিভক্তি অনুসর্গের যে চ্যাপ্টারটি রয়েছে সেখানেই তোমরা এগুলি পেয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম হচ্ছে কর্তৃকারক বলছে যে যে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ বাক্যের ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধকে কর্তৃকারক বলা হয় মানে বলছে যে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় যে পদ বাক্যের ক্রিয়া বাক্যটির যে ক্রিয়া সেটি সম্পাদন করছে মানে ধরো নিতাই ভাত খাচ্ছে এখানে কারণ হচ্ছে নিতাই নিতাই বিশেষ বা বিশেষ স্থানীয় পদ সে কি করছে না ভাত খাচ্ছে বলে ক্রিয়াটা সে সম্পাদন করছে এই যে সম্পর্কটা এটাকে বলা হয় কর্তৃকারক অর্থাৎ কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কের নাম কর্তৃকারক কর্তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় কর্তৃকারক এবার বলছে বাক্যে ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে কর্তার স্বাধীনতা আছে অর্থাৎ বাক্যে যে ক্রিয়া সম্পাদন করা হয় বা ক্রিয়া যে করা হয় তার ক্ষেত্রে কিন্তু কর্তার যে পূর্ণ স্বাধীনতা তা রয়েছে এখানে দেখো যেমন একটি উদাহরণ দেয়া রয়েছে তাঁতি তাঁত বুন ছিল বাক্যটির বুন ছিল ক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করছে বাক্যটির কর্তার তাঁতি পথটি কারণ তাঁতি কিন্তু তাঁতটি বুন ছিলেন এবার বলছে যে অনেক সময় বাক্যের কর্তা উজ্জ্ব থেকেও ক্রিয়া সম্পাদন করে থাকে এবার যেমন বলছে আমাকে খেতে দাও বাক্যে তুমি কর্তাটি তা তার অস্তিত্ব কিন্তু টের পাওয়া যাচ্ছে মানে ধরো তুমি ঘরে গিয়ে মাকে কে বলছ যে আমাকে খেতে দাও কারণ কাকে বলছো তুমি তোমার মাকে বলছো সুতরাং এখানে মাও কিন্তু উজ্জ্ব রয়েছেন এই ক্ষেত্রেও সেই রকমই আমাকে খেতে দাও বা এখানে বলা হয়তো উচিত ছিল যে তুমি আমাকে খেতে দাও কিন্তু তুমি এখানে কিন্তু রয়েছে বোঝাই যাচ্ছে যে সে কিন্তু কাউকে বলছে খেতে দিতে তুমি কর্তাটি উজ্জ্ব আছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু তার অস্তিত্ব কিন্তু ভালো মতনই এখানে বোঝা যাচ্ছে এইবার আছে দেখো কর্তার প্রকার ভেদ কর্তার কিন্তু কিছু প্রকার ভেদ আছে কি কি প্রথম হচ্ছে কর্তৃ বাচ্চের কর্তা এবার কর্তৃ বাচ্চের কর্তা কাকে বলা হচ্ছে বলছে কর্তৃবাচ্যে কর্তাই ক্রিয়ার নিয়ন্ত্রক অর্থাৎ ক্রিয়া কর্তার নিয়ন্ত্রিত কর্তৃবাচ্য যেটা সেখানে কিন্তু কর্তাই হচ্ছে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন অর্থাৎ ক্রিয়া যেটা সেটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না কর্তার দ্বারা যেমন বলছে আজ বড় মামা এসেছেন আজ কে এসেছেন দেখো কে অর্থাৎ এখানেই বুঝতে পারছো কারক এসে যাচ্ছে কর্তৃকারক কে এসেছেন না বড় মামা এসেছেন এবং এসেছেন এই যে ক্রিয়াটা এটাকে নিয়ন্ত্রণ করছেন কে না বড় মামা মামাট আছে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে প্রযোজক কর্তা বলে অর্থাৎ কর্তা যে সে কিন্তু নিজে কাজটা করছে না অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে তাকে প্রযোজক কর্তা বলে যেমন এখানে বলা হচ্ছে মা তাকে খাইয়ে তবে বাড়ি পাঠালেন এখানে কে কাজটা করছে না মা মা তাকে খাইয়ে তবে বাড়ি পাঠালেন এটি হচ্ছে কি প্রযোজ্য কর্তা এখানে দেখো মা কিন্তু কর্তা নন এখানে হচ্ছে তাকে যেটা সেটাই হচ্ছে কর্তা মা তাকে খাইয়ে তবে কিন্তু বাড়ি পাঠালেন নেক্সট যাচ্ছে প্রযোজ্য কর্তা অন্যের প্রভাবে যদি কেউ কোনো কাজ সম্পন্ন করে তাকে প্রযোজ্যকর্তা বলে মানে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো কাজ কেউ সম্পন্ন করে তাকে বলা হয় প্রযোজ্যকর্তা এখানে দেখো যেমন বলা হয়েছে রাখাল গরু চড়ায় রাখাল এবার গরু চড়ায় গরু কি করছে গরু যে চড়ছে তাকে কে চড়াচ্ছে না রাখাল চড়াচ্ছে অর্থাৎ এখানে প্রযোজ্যকর্তা কোনটি গরু নেক্সট আসছি সম ধাতুজ কর্তা বলছে যে একই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য বা বিশেষণ স্থানীয় পদ রূপে ব্যবহৃত হলে তাকে সম ধাতুজ বলে অর্থাৎ একই ধাতু থেকে জাত কর্তা যেমন এদের থক কর্তাও বলা হয় অর্থাৎ ধাতু যুক্ত অর্থক এক মানে একই ধাতু থেকে যে কর্তা তৈরি হচ্ছে যেমন এখানে বলছে কি লেখক লেখেন এখানে সমধাতুজ কর্তা কোনটি না লেখক নেক্সট আসছি দেখো ব্যাতিহার কর্তা এখানে বলা হচ্ছে কোনো ক্রিয়ার একাধিক কর্তা থাকলে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলে কর্তাগুলিকে একসঙ্গে ব্যাতিহার কর্তা বলা হয় যেমন পণ্ডিতে পণ্ডিতে তর্ক করছিলেন পন্ডিতে পণ্ডিতে একই কর্তা রয়েছে তারা কি করছিলেন তাদের মধ্যে সম্পর্ক কি আছে যে পণ্ডিতে পণ্ডিতে তারা তর্ক করছিলেন সুতরাং এটি হবে কি না ব্যতিহার কর্তা নেক্সট আসছি বাক্যাংশ কর্তা এখানে বলছে কোনো বাক্যাংশ ক্রিয়া সম্পাদন করলে তাকে বাক্যাংশ কর্তা বলে এক্ষেত্রে গোটা বাক্যাংশটি কর্তার আচরণ করে থাকে মানে বলছে যে একটা বাক্যাংশ যেটা পুরো পুরো ক্রিয়াটা সম্পাদন করছে তাকেই কিন্তু বলা হচ্ছে বাক্যাংশ কারণ সেই বাক্যটি পুরোটি কর্তার আচরণ করে থাকছে যেমন এখানে একটি উদাহরণ দেয়া আছে দেখো তোমার এমন কাজ করাটা ভালো হয়নি এখানে বাক্যাংশ কর্তা কোনটি তোমার এমন কাজ করাটা পুরোটাই কারণ এই পুরোটাই কিন্তু ক্রিয়া সম্পাদন করছে নেক্সট আসছি দেখো উপবাক্যীয় কর্তা বলছে বাক্যের অন্তর্গত খণ্ড উপবাক্য বলা হয় অর্থাৎ ক্লজ বলছে কোনো বাক্যের অন্তর্গত উপবাক্য যদি কর্তারূপে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে তবে তাকে উপবাক্যীয় কর্তা বলে যেমন সে এভাবে চলে যাবে ভাবা যায় না এখানে সে এভাবে চলে যাবে এই পুরোটাই কিন্তু হচ্ছে উপবাক্যীয় কর্তা নেক্সট আসছি কর্তা বলছে মধ্যম পুরুষ বা তুমি পক্ষ এবং উত্তম পুরুষ বা আমি পক্ষের কর্তা অনেক সময় উজ্জ্ব থাকে এদের বলে কর্তা যেমন এখানে এসে বসো এখানে কিন্তু তুমিটা হচ্ছে উজ্জ্ব যেমন তোমরা কারোকে দেখতে পেয়েছিলে যে আমাকে খেতে দাও এখানে আমাকে তুমি আমাকে খেতে দাও তুমিটা ছিল উজ্জ্ব এখানেও এই ক্ষেত্রেও ঠিক তাই এখানে তুমিটা রয়েছে উজ্জ্ব নেক্সট আছে বহু ক্রিয়ায় এক কর্তা বলছে একই কর্তার অধীনে বহু সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকলে তাকে এই নামে ডাকা হয় মানে একটাই যে কর্তা তার অধীনে যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া অনেকগুলো করে থাকে তবেই তাকে বলা হয় বহু ক্রিয়ায় এক কর্তা যেমন কি শিশুটি কেবলই হাসছে আর খেলছে আর নাচছে আর গাইছে মানে শিশুটির ক্ষেত্রে এখানে শিশুটিকে নিয়ে বলা হচ্ছে দেখো কেবলি হাসছে আর খেলছে নাচছে এবং গাইছে এখানে কিন্তু সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া দুই রয়েছে নেক্সট আসছে এক ক্রিয়ার বহু কর্তা বলছে অনেক সময় একটি ক্রিয়ার একাধিক কর্তাও থাকে মানে একটাই ক্রিয়া কিন্তু তার কিন্তু অনেকগুলো কর্তা থাকছে যেমন যুদ্ধের পরেই এলো রোগ শোক মহামারী এখানে একটা কিন্তু ক্রিয়া যুদ্ধ এবার তারপরে কিন্তু বহু কর্তা আসছে রোগ শোক মহামারী এরকম প্রচুর আসছে নেক্সট আসছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলছে বাক্যের কর্তার অনুপস্থিতিতে কর্ম যদি কর্তার আচরণ করে তবে তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলা হয় যেমন এখানে এখন আর বাজার আসে না এখানে এখন আর বাজার আসে এখানে বাজার হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা নেক্সট আসছে দেখো নিরপেক্ষ কর্তা বলছে কোনো বাক্যে সমাপিকা ও অসমাপিকা উভয় ক্রিয়ায় থাকলে এবং ক্রিয়া দুটির বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা যেমন হচ্ছে কি উৎসব এলে গোটা পাড়া যেন জেগে ওঠে নেক্সট আসছে সহযোগীকর্তা একই বাক্যে দুটি কর্তা থাকলে এবং তাদের পরস্পরের মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাদের সহযোগী সহযোগীকর্তা বলা হয় যেমন বলছে যে দুটো যদি কর্তা থাকে এবং তাদের মধ্যে যদি সহযোগিতা থাকে তবেই তাকে সহযোগীকর্তা বলা চলে যেমন তোমাতে আমাতে মিলে কাজটা সেরে ফেলি চলো এবারে আমি কর্তৃকারকের কয়েকটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো তাহলেই তোমরা সহজেই কিন্তু কর্ত্রিকারক নির্ণয় করতে পারবে কর্তৃকারক নির্ণয় করার সব থেকে যে সহজ উপায় সেটা হলো বাক্যের যে সমাপিকা ক্রিয়াটি থাকে তাকে তোমাদের কে অথবা কারা দিয়ে প্রশ্ন করতে হবে যেমন ধরো আর একটা উদাহরণ আমি বলছি রিতম ভাত খায় এখানে কর্তৃকারক কোনটি এখানে কর্তৃকারক হচ্ছে রিতম। এবার আমি যদি বলি কেন রিতম কারণ ভাত খায়কে যদি তোমরা কে দিয়ে প্রশ্ন করো আবার আমি বলছি কে দিয়ে প্রশ্ন করো তবেই কিন্তু নেক্সট আসছি দেখো কর্মকারক কর্মকারক বলা হচ্ছে কর্তা যা সম্পাদন করে অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্ম বলে কর্মর সঙ্গে ক্রিয়ার সম্বন্ধকে বলা হয় কর্মকারক অর্থাৎ এখানে কর্মকারকের পুরো সংজ্ঞাটা দেওয়া আছে দেখো কর্তা যা সম্পাদন করে অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্ম বলে কর্মর সঙ্গে ক্রিয়ার সম্বন্ধকে বলা হয় কর্মকারক এখানে দেখো একটু উদাহরণ রয়েছে সে ভাইকে কলমটা দিয়েছে বাক্যটির ভাইকে এবং কলমটা হচ্ছে কর্মকারক কাকে দিয়েছে না ভাইকে দিয়েছে কি দিয়েছে না কলমটা দিয়েছে কর্মকারকে কি কি বিভক্তি যুক্ত হয় কে রে এ রে ইত্যাদি বিভক্তি যুক্ত হয় বিভক্তির ব্যাপারটি তোমাদের আমি পরে বোঝাবো কেননা বিভক্তি এখনও আমি তোমাদের পড়াইনি। নি নেক্সট ভিডিওটা তোমরা বিভক্তি পেয়ে যাবে এবং এই ভিডিওটি কিন্তু লাস্ট দি প্রত্যেকে দেখতে থাকবে কারণ এই ভিডিওর শেষে কিন্তু আমি কারক যে নির্ণয় করার সহজ একটি ট্রিক্স বলে দেব এবার আছে কর্মের প্রকারভেদ প্রথম আছে কি না মুখ্য কর্ম কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলা হয় দুটি যদি কর্ম থাকে তাহলে তাকে বলা হচ্ছে কি দ্বিকর্মক বাক্য এই কর্ম দুটির একটি হয় বস্তুবাচক অপরটি হয় ব্যক্তিবাচক বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম এবং ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে এই কর্মটি পাওয়া যাবে যেমন আমি তোমায় একটি বই দেব। কি দেব না বই দেব। এখানে মুখ্য কর্ম হচ্ছে বই চলো এবার নেক্সট কি আছে গৌণকর্ম বলছে দ্বিকর্মক বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণকর্ম ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে এই কর্মটি পাওয়া যাবে মানে দ্বিকর্মক যে বাক্য তার যে ব্যক্তিবাচক কর্ম তাকে বলা হয় গৌণকর্ম এখানে ক্রিয়াকে কাকে দিয়ে যদি প্রশ্ন করো তবে এই কর্মটি পাওয়া যাবে যেমন কি সে কি তোমাকে একটি বল দিয়েছিল কাকে না তোমাকে এখানে ক্রিয়াকে কাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে না কাকে দিয়ে প্রশ্ন করতে হবে নেক্সট আসছি কর্ম। বলছে কোন কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও দ্বিতীয় একটি পরিপূরক কর্মের প্রয়োজন হয় বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। বলছে কোনো কোন ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একটা কর্ম ছাড়াও অন্য একটা দ্বিতীয় পরিপূরক কর্মের প্রয়োজন হয় এবার বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম যেমন তুমি আমাকে সং সাজালে আমাকে এখানে কিন্তু কে বিভক্তিযুক্ত হয়েছে যেহেতু সেই জন্যই বলছে যে বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। নেক্সট আছে বিধেয় কর্ম বলছে পরিপূরক হিসেবে দ্বিতীয় যে কর্মটি আসে সেই বিভক্তিহীন অতিরিক্ত কর্মটিকেই বলা হয় বিধেয় কর্ম যেমন কি তিনি বিদ্যালয়কে উপাসনাস্থল মনে করতেন বলছে পরিপূরক হিসেবে বিদ্যালয় তো আছেই তার সঙ্গে পরিপূরক হিসেবে যে কর্মটি আসছে তাকেই বলা হচ্ছে সেই বিভক্তিহীন অতিরিক্ত কর্মটিকেই বলা হচ্ছে কর্ম এখানে বিদ্যালয়ের পরিপূরক হিসেবে কি বলা হচ্ছে উপাসনা স্থল মনে করতেন এখানে উপাসনাস্থলই হচ্ছে বিদেহ কর্ম নেক্সট আসছে সমধাতুজ কর্ম বলছে কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সম সমধাতুজ কর্ম বা ধাতর্থক কর্ম ধাতুযুক্ত অর্থ কর্ম এবং ক্রিয়াপদ যদি একই ধাতুর থেকে তৈরি হয় তবেই তাকে বলা যায় সম সমধাতুজ কর্ম বা ধাতর্থক কর্ম যেমন কি দুই বনে কি হাসাই না হাসতে পারে নেক্সট আসছে কর্ম ও কর্তৃবাচ্যের কর্ম বলছে কর্ম যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে সেখানে কর্ম কর্তৃবাচ্য হয় যেমন বলছে কোরককে পঞ্চকের ভূমিকায় চমৎকার মানিয়েছিল এখানে কোরক হচ্ছে কর্ম যেখানে কর্তারূপে ক্রিয়া সম্বোধন করছে সেখানেই কি হচ্ছে কর্ম কর্তৃবাচ্য নেক্সট আসছে বাক্যাংশ কর্ম বলছে সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে এই নামে ডাকা হয় যেমন তার এই দিনের পর দিন না আসা আমি আর সহ্য করব না এখানে বলছে সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ এখানে কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া নেই কিন্তু তাও যদি কর্মরূপে ব্যবহৃত হয় সেই বাক্যাংশই যদি কর্মরূপে ব্যবহৃত হয় তবেই তাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্ম নেক্সট আসছে উপবাক্যীয় কর্ম বলছে বাক্যের অন্তর্গত কোনো উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্যীয় কর্ম বলে যেমন শেষ অবধি তাদের কি হলো কেউ জানে না বলছে বাক্যের অন্তর্গত যদি কোনো উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হয় তবেই কিন্তু তাকে উপবাক্যীয় কর্ম বলা হয় আসছে কর্মের বিপসা বলছে পুনরাবৃত্তির ফলে কর্মের বিপসা ঘটে অর্থাৎ একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে বিপসা বলা হয় মানে একই কর্ম বারবার ঘটলে তাকে বিপসা বলা হয় যেমন কি কি আনতে হবে ভুলে যেও না এখানে হচ্ছে কি কি এটি হচ্ছে কর্মের বিষে দেখো কি এবং কি দুটো কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে নেক্সট আসছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম অসমাপিকা ক্রিয়া ভাববাচক বিশেষরূপে ব্যবহৃত হয়ে কর্মের আচরণ করলে তাকে এই নামে ডাকা হয়ে থাকে মানে অসমাপিকা ক্রিয়া যদি ভাববাচক বিশেষরূপে ব্যবহৃত হয় তবেই তাকে বলা হয় কি অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম যেমন খোকা এখন চলতে শিখেছে নেক্সট আসছে দেখো করণ কারক বলছে কর্তা যে পদের দ্বারা ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে করণ কারক বলে এটাই হচ্ছে করণ কারকের সংজ্ঞা কর্তা যে পদের দ্বারা ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে করণ কারক বলা হয় অর্থাৎ যার সাহায্যে কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে তাকে করণ কারক হয় যেমন আমরা চোখ দিয়ে দেখি কি দিয়ে দেখি আমরা চোখ দিয়ে দেখি এখানে করঙ্কারক বোঝাতে এ তে এতে বিভক্তি এবং দ্বারা দিয়ে করে সাহায্যে কর্তৃক ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয় আমি আগেও বলেছি আবারও বলছি বিভক্তি অনুসর্গ কিন্তু আমি এখনো পড়াইনি পরের ভিডিওতে তোমরা বিভক্তি অনুসর্গ পেয়ে যাবে নেক্সট আসছে দেখো করণের প্রকারভেদ প্রথম আসে সাধন বা যন্ত্রাত্মক করণ কোনো বস্তু বা যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে তাকে এই নামে ডাকা হয় মানে কোনো বস্তু বা যন্ত্র দ্বারা যদি কোনো কাজ সম্পন্ন হয় তাকে এই নামে ডাকা হয় যেমন তিনি জাতি দিয়ে মিহি করে সুপারি কুচবেন কি দিয়ে কুচবেন না জাতি দিয়ে এখানে জাতি হচ্ছে একটা যন্ত্র যা দিয়ে ক্রিয়া সম্পন্ন হচ্ছে নেক্সট আছে উপায়াত্মকরণ বলছে যে উপায়ের দ্বারা ক্রিয়া সাধিত হয় তাকে বলা হয় উপায়াত্মকরণ যেমন শুধুমাত্র বুদ্ধিতে সে সবাইকে টেক্কা দিয়ে গেল মানে কিসের উপায় না বুদ্ধিতে সে সবাইকে টেক্কা দিয়ে হেতর্থকরণ হেতু বা কারণ বোঝাতে কারণর্থকরণ হয় হেতু বা যে কোনো কারণ বোঝাতে গেলে হেতর্থকরণ হচ্ছে যেমন বলছে কি দুঃখে তার গাল বেয়ে টপ টপ জল পড়তে লাগলো এখানে তার চোখ দিয়ে কেন জল পড়তে লাগলো তার গাল বেয়ে কেন জল পড়লো কারণ দুঃখে কারণ এখানে করণটা কি হচ্ছে দুঃখ নেক্সট আসছে কালাত্মকরণ বলছে কাল বা সময় বোঝাতে কালাত্মকরণ হয় যেমন এক বছরেই তার শখ মিটে গেল কত সময় লেগেছিল তার এক বছর এইবারে বলছে উপলক্ষণে করণ বলছে কোনো লক্ষণ বা চিহ্ন বোঝাতে উপলক্ষণার্থক করণ হয় যেমন গোফ দিয়ে যায় চেনা কি দিয়ে চেনা যাচ্ছে কোনো লক্ষণ বা চিহ্ন এখানে লক্ষণ বা চিহ্ন হচ্ছে কি গোফ। নেক্সট আসছে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ বলছে কোনো অসামাপিকা ক্রিয়া করণের আচরণ করলে তাকে এই নাম দেওয়া হয় অর্থাৎ মানে কোনো অসমাপিকা ক্রিয়া যদি করণের মতো আচরণ করে তবেই তাকে অসমাপিকা ক্রিয়ারূপীকরণ বলা চলে যেমন সে কেদে মন জয় করতে চায় এখানে কেদে হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী করণ নেক্সট আসছে কি সম বলছে ক্রিয়া ও করণ রূপে ব্যবহৃত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদটি একই ধাতু থেকে নিষ্পন্ন হলে এই করণ হয় এবার বলছে ক্রিয়া এবং করণ রূপে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ যদি একই ধাতুর থেকে তৈরি হয় তবেই কিন্তু এই করণ হচ্ছে যেমন শক্ত বাঁধনে বেঁধেছি বাঁধনে বেঁধেছি দেখো শক্ত বাঁধনে বেঁধেছি এখানে বাঁধনেই হচ্ছে আসছে করণের বলছে পুনরাবৃত্তির ফলে করণেও হয় এর আগে করণ যেমন কারক বিপসা এর আগেও বিপসা দেখলে একটা এবারে দেখো করণ কারকেও কিন্তু বিপসা হচ্ছে কিরকম যেমন হাতে হাতে কাজটা সেরে ফেলা হলো এর আগে কি কি দিয়ে দেখলে এবার দেখো এখানে করণের রয়েছে হাতে হাতে কাজটা সেরে ফেলা হলো নিমিত্ত কারক বলছে নিমিত্ত জন্য উদ্দেশ্যে বা উদ্দেশ্যে বোঝাতে নিমিত্ত কারক হয় বাক্যের মধ্যে নিষ্পন্ন ক্রিয়ায় অনেক সময় এই ভাবগুলি প্রধান হয়ে ওঠে সেক্ষেত্রে নিমিত্র কারক হয় যেমন বেলা যে পড়ে এলো জলকে চলো বাক্যটিতে জলকে অর্থাৎ জল আনবার জন্যে বা উদ্দেশ্যে চলার কথা বলা হয়েছে অর্থাৎ কোনো কিছুর জন্যে বা উদ্দেশ্যে বা উদ্দেশ্য বোঝাতে গেলে তখন যে কারক ব্যবহৃত হয় তাকেই বলা হয় নিমিত্ত কারক এবার দেখো নিমিত্ত কারকের প্রকারভেদ প্রথম হচ্ছে জন্য বোঝাতে নিমিত্তকারক যেমন তিনি দেশের জন্য আত্মবিসর্জন করেছিলেন এখানে দেশের জন্য নিমিত্তকারক নেক্সট হচ্ছে উদ্দেশ্যে অর্থে নিমিত্তকারক যেমন তিনি বাজারে গেছেন কি কারণে বাজারে গেছেন বাজার করার উদ্দেশ্যে বাজারে গেছেন নেক্সট আছে উদ্দেশ্য উদ্দেশ্য অর্থেও নিমিত্তকারক হতে পারে যেমন সভাপতি সকলের উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন কাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন সকলের উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন নেক্সট আসছে কারক। বলছে যা থেকে কোনো কিছু উৎপন্ন পতিত নির্গত বা বিশ্লিষ্ট হয় তাই অপাদান কারক। মানে কোনো কিছুর থেকে যখন উৎপন্ন বা পতিত বা নির্গত হচ্ছে বা বিশ্লিষ্ট হচ্ছে তাকেই বলা হচ্ছে অপাদান কারক। বলছে অপাদান কারকে ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি গতি বা চলিষ্ণুতার ভাব প্রধান হয়ে ওঠে যা থেকে বস্তু বা ব্যক্তি গতি লাভ করে এবং সেই গতির উৎস বা বিচ্ছেদের সীমাতে অপাদান কারকের ভাব হয় কিন্তু যে বস্তু বা ব্যক্তি গতি লাভ করে অথবা উৎপন্ন নির্গত চলিত ভীত বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হয় তাতে কিন্তু অপাদান কারক হয় না ক্ষত্রিকারক হয় বলছে অবশ্য আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মতে ক্রিয়ার সঙ্গে অপাদান কারকের সম্বন্ধ স্পষ্ট নয় তিনি এই কারকটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন হবে থেকে চেয়ে প্রভৃতি অনুসর্গ যোগে অপাদান কারক হয় এবারে বলছে অপাদান কারকের প্রকারভেদ। প্রথম হচ্ছে কি আধার বা স্থানবাচক অপাদান কোনো আধার বা স্থান থেকে বিশ্লেষ বা চ্যুতি বোঝালে আধার বা স্থানবাচক অপাদান হয় অর্থাৎ যে কোনো কোনো কিছুর থেকে যদি বিশ্লেষ বা চ্যুতি ঘটে যেমন গাছ থেকে ফুল ঝরে পড়লো কোথা থেকে ফুল ঝরে পড়ল না গাছ থেকে নেক্সট হচ্ছে অবস্থানবাচক বাচক অপাদান কোনো অবস্থান থেকে ক্রিয়া নিষ্পন্ন হলে এই অপাদান হয় যেমন এলেম আমি কোথা হতে কোথা হতে এটা হলো অবস্থানবাচক অপদান অপাদান নেক্সট আসছে কালবাচক অপাদান বলছে কাল বা সময় বোঝালে কালবাচক অপাদান হয় যেমন সে কখন থেকে এসে বসে আছে সে কখন থেকে এসে বসে আছে এখানে কখন থেকে হচ্ছে কালবাচক অপাদান নেক্সট আছে দেখো দূরত্ববাচক অপাদান বলছে কোনো স্থান থেকে দূরত্ব বোঝালে দূরত্ববাচক অপাদান হয় যেমন তার বাড়ি এখান থেকে তিন মাইল দূরে কোথা থেকে না এখান থেকে তিন মাইল দূরে নেক্সট আসছে তারতম্যবাচক অপাদান বলছে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর তুলনা করতে এই ধরনের অপাদান হয় যেমন আমার চেয়ে ও অঙ্কে ভালো মানে দুজনের মধ্যে যখন তুলনা করা হয় তখনই হচ্ছে তারতম্যবাচক অপাদান আমার চেয়ে হচ্ছে ক্রিয়ারূপী অপাদান বলছে অনেক সময় অসমাপিকা ক্রিয়া অপাদানের আচরণ করে যেমন আমার মরতে ভয় নেই আমার মরতে ভয় নেই এখানে অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান কোনটা না মরতে এবার বলছে যে কি থেকে ভয় নেই না মরণ থেকে নেক্সট আসছে অধিকরণ কারক বলছে ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় অর্থাৎ যে আধার আধার থাকে তাকে বলা হয় অধিকরণ অধিকরণ পথটির সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলে অধিকরণকারক এখানে অধিকরণকারক কাকে বলে সংজ্ঞাটি রয়েছে কোনো স্থান কাল অথবা বিষয়ে আধারিত হয়ে ক্রিয়াটি নিষ্পন্ন হয় এই কারণে অধিকরণ ও স্থানাধিকরণ কালাধিকরণ ভাবাধিকরণ বিষয়াধিকরণ প্রভৃতি বিভিন্ন রূপ নেয় অধিকরণ কারকে এ এতে এতে অন্ত প্রভৃতি বিভক্তি যুক্ত হয় আবার ভিতরে মধ্যে উপরে পানে পাশে নিচে প্রভৃতি শব্দ অনুসর্গ রূপে ব্যবহৃত হয় আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অবশ্য করণ ও অধিকরণ কারককে অভিন্ন মনে করেছেন উভয় ক্ষেত্রেই বিভক্তি চিহ্নের অভিন্নতা তার এই চিন্তার পিছনে অধিকরণ কারক কারণ হিসেবে তার এই চিন্তার পিছনে কারণ হিসেবে কাজ করেছে এবারে দেখো রয়েছে অধিকরণ কারকের প্রকারভেদ প্রথম কি স্থানাধিকরণ বলছে সে এখন বিলেতে আছে স্থানবাচক এখানে স্থান কোনটা বিলেতে হাটে লোক গিজগিজ করছে স্থানের ব্যক্তিবাচক এখানে কোনটি হচ্ছে হাটে ফটকে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে স্বামীপ্য বাচক কোথায় দাঁড়িয়ে আছে না ফটকে নেক্সট হচ্ছে কালাধিকরণ তিনি রাত দশটায় গাড়ি ধরলেন এখানে বিশেষ ক্ষণবাচক ওটা এটা হচ্ছে কি একটা বিশেষ সময়ের কথা বলা হয়েছে দশটা সেহেতু এটা হচ্ছে কালাধিকরণ বর্ষাকালে এই নদীতেই টৈটুম্বুর জল থাকে বর্ষাকালে অর্থাৎ সময়ের ব্যাপ্তিবাচক এখানে যে সময়টা ধরে বলা হয়েছে সেইটি নেক্সট হচ্ছে ভাবাধিকরণ দুঃখে সে ভেঙে পড়েছে এটি হলো ভাববাচক অর্থাৎ কেন ভেঙে পড়েছে দুঃখে নেক্সট হচ্ছে বিষয়াধিকরণ বলছে ব্যাকরণে তার ধারে কাছে কেউ নেই এটা হলো বিষয়বাচক নেক্সট আছে দেখো সম্বন্ধ পদ কারকের সঙ্গে পদটাও কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে সম্বন্ধপদ হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তির ওপর অন্য কোনো বস্তু বা ব্যক্তির অধিকার থাকলে তাকে সম্বন্ধ পদ বলা হয় কার এই প্রশ্নের উত্তরে পদটি পাওয়া যায় যেমন প্রাণের বেদনা কিসের বেদনা না প্রাণের বেদনা কোথাকার লোক টেবিলের পায়া ইত্যাদি র এর কার প্রভৃতি প্রত্যয় বাংলা সম্বন্ধ পদের চিহ্ন লক্ষণীয় সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়ার প্রত্যক্ষ কোনো অন্যয় হয় না তাই একে কারক বলা যায় না তবে ইংরেজি কেস অর্থে সম্বন্ধপদকেও পরোক্ষভাবে কারকের স্বগত্র গোত্র ভাবা যেতে পারে কারণ এখানেও কোনো না কোনো শব্দের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বাংলা ব্যাকরণে সম্বন্ধপদকে কারকের সঙ্গে অথচ বিচ্ছিন্নভাবে আলোচনা করাই রীতি এবারে রয়েছে দেখো সম্বন্ধপদের বলছে সামান্য সম্বন্ধ বা সাধারণ সম্বন্ধ এগুলো কোনটা গঙ্গার জল গঙ্গার সাথে জলের সম্পর্ক সেই গঙ্গার জল খাঁচার পাখি মনের মানুষ ইত্যাদি নেক্সট হচ্ছে অধিকার বা স্বামিত্ব সম্বন্ধ পাখির বাসা এখানে দেখো একটা অধিকার আসছে সেই জন্য যক্ষের ধন রাজার বাড়ি ইত্যাদি নেক্সট হচ্ছে অঙ্গ বা অংশ সম্বন্ধ বাঘের ছাল হরিণের শিং হাতির দাঁত ইত্যাদি নেক্সট হচ্ছে উপাদান সম্বন্ধ তাল পাতার বাঁশি মাটির পুতুল কাঠের ঘোড়া ইত্যাদি এখানে দেখো উপাদান রয়েছে প্রত্যেকটা নেক্সট হচ্ছে যৌন জনক সম্বন্ধ পুকুরের মাছ কোথাকার মাছ না পুকুরের মাছ গাছের ফল কোথাকার ফল না গাছের ফল সমুদ্রের ঢেউ ইত্যাদি নেক্সট হচ্ছে কার্যকারণ সম্বন্ধ বিদ্যুতের আলো কাঁচের শব্দ রোদের তাপ ইত্যাদি এরপর আছে নিমিত্ত সম্বন্ধ পড়ার বই খাবার ঘর লেখার টেবিল ইত্যাদি মানে কিসের বই না পড়ার বই কিসের জন্য ঘরটা খাবার জন্য ঘরটা এখানে জন্য আসছে সেই জন্যই নিমিত্ত এবার হচ্ছে অভেদ সম্বন্ধ চাঁদের হাট হাসির আলো অশিক্ষার অভিশাপ ইত্যাদি এবার আসছে কর্তৃ সম্বন্ধ পাখির ডাক দেবতার গ্রাস খোকার নাচন ইত্যাদি এরপর আছে কর্ম সম্বন্ধ ঠাকের বাজনা জীবের সেবা গাছের যত্ন ইত্যাদি নেক্সট আছে করণ সম্বন্ধ কলমের খোঁচা কলের তেল হাতের কাজ ইত্যাদি এরপর আছে অপাদান সম্বন্ধ বাঘের ভয় মাথার ঘাম কলকাতার দক্ষিণ ইত্যাদি এরপর আসছে অধিকরণ সম্বন্ধ গ্রামের মানুষ পালের গোদা রাতের বাজার ইত্যাদি বিশেষণ সম্বন্ধ দেখো শ্রদ্ধার পাত্র আনন্দের কথা অভাবের সংসার ইত্যাদি নেক্সট আছে তারতম্যবাচক সম্বন্ধ আমার চেয়ে তার অপেক্ষা মরণের অধিক ইত্যাদি অর্থাৎ তুলনা করা হচ্ছে এবার আছে অব্যয় শত্রুর সঙ্গে স্কুলের কাছে মতের বিপক্ষে ইত্যাদি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবারে আমি তোমাদের এই যে কারক যে নির্ণয় করতে হয় তার জন্য একটা ছোট ট্রিক্স বলে দেবো এই ট্রিক্সটা যদি তোমরা মনে রাখো খুব সহজেই তাহলে তোমরা বাক্য থেকে কারক নির্ণয় করতে পারবে তো চলো এবার আমরা ট্রিক্সটা দেখি দেখো কারক চেনার সহজ উপায় ফার্স্ট আসছে কি চেনার সহজ উপায় হলো বাক্যের সমাপিকা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো কর্তৃকারক বাক্যে যে সমাপিকা ক্রিয়া আছে তাকে তোমাদের কি করতে হবে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে যে উত্তরটা পাবে সেটি হলো কর্তৃকারক যেমন দেখেন এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি প্রথম বাক্য রয়েছে রিজু ভাত খায় এখন প্রশ্ন হলো কিভাবে বলেছি সমপিকা ক্রিয়াকে কি প্রশ্ন করবে কে বা কারা এখানে কি প্রশ্ন করবে কে ভাত খায় তাহলে কর্তৃকারক কি বের হচ্ছে রিজু নেক্সট হচ্ছে আর্মিরা যুদ্ধ জয় করেছে কারা জয় করেছে আর্মিরা এরপর আছে মা রান্না করছে এখানে প্রশ্ন করতে হবে কে রান্না করছে না মা রান্না করছে তাহলে মা হল কর্তৃকারক নেক্সট আছে কি ছাত্ররা পড়াশোনা করছে প্রশ্ন করতে হবে কারা পড়াশোনা করছে তাহলে উত্তর পাবে কি ছাত্ররা তাহলে এখানে পত্রিকারক হচ্ছে ছাত্ররা অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে নেক্সট আছে কর্মকারক কর্মকারক চেনা সহজ উপায় হলো দেখো বাক্যের যে ক্রিয়া তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো কর্মকারক প্রথম আছে দেখো আমি ওই একই উদাহরণ দিয়ে প্রথম দুটো বলেছি রিজু ভাত খায় কি খায় না ভাত খায় তাহলে এখানে ভাত হচ্ছে কর্মকারক নেক্সট হচ্ছে আর্মিরা যুদ্ধ জয় করেছে কি জয় করেছে না যুদ্ধ জয় করেছে তাহলে যুদ্ধটা হলো কর্মকারক তারপর হচ্ছে দিদি তার বোনকে ভাত খাইয়ে দিচ্ছে এখন প্রশ্ন করতে হবে কাকে খাওয়াচ্ছে বোনকে তাহলে বোন হচ্ছে এখানে কর্মকারক ছাত্ররা পড়াশোনা করছে তাহলে কি করছে না পড়াশোনা করছে পড়াশোনাটা হলো এখানে কর্মকারক তাহলে কি দিয়ে প্রশ্ন করছো কি অথবা কাকে দিয়ে নেক্সট আসছে করণকারক করণকারক করণ কারক চেনার সহজ উপায় হলো বাক্যের যে ক্রিয়া তাকে কি দিয়ে কার দ্বারা বা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হল করণকারক প্রথম আছে দেখো একটা উদাহরণ রাজামশাই নিজ হস্তে গরিবদের দান করেন কি দিয়ে দান করেন নিজ হস্তে অর্থাৎ নিজের হাতে তাহলে এখানে করণ কারক কোনটি নিজ হস্তে নেক্সট হচ্ছে রবি মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে এবার হচ্ছে প্রশ্ন করবে তুমি কি দিয়ে ভাত খেতে ভালোবাসে না মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসে নেক্সট হচ্ছে নিমিত্ত কারক নিমিত্ত কারক চেনার সহজ উপায় হলো বাক্যের ক্রিয়াকে কি জন্য কিসের জন্য কার জন্য বা কার তরে বা কিসের নিমিত্ত দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটি হলো নিমিত্তকারক প্রথম বাক্য রয়েছে দেখো অমিত চাকরির জন্য কলকাতায় এসেছে এবার প্রশ্ন হলো কিসের জন্য কলকাতায় এসেছে না চাকরির জন্য তাহলে এখানে নিমিত্তকারক কোনটি চাকরির জন্য চাকরির নেক্সট বাক্য হচ্ছে আমি আজ ভাইয়ের জন্য একটা জামা কিনেছি এবার প্রশ্ন করতে হবে কার জন্য জামা কিনেছি না নিমিত্ত কোনটি ভাইয়ের কার জন্য জামা কিনেছি ভাইয়ের জন্য জামা কিনেছি নেক্সট হচ্ছে অপাদান কারক এবার দেখো অপাদান চেনার সহজ উপায় হলো বাক্যের ক্রিয়াকে থেকে হইতে দিয়া নিকট অপেক্ষা এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো অপাদান কারক প্রথম বাক্য হচ্ছে গাছের সব ফুল চুরি গেছে এবার তোমায় প্রশ্ন করতে হবে কোথা থেকে ফুল চুরি গেছে উত্তর কি পাবে গাছের তাহলে গাছেরটি হলো অপাদানকারক নেক্সট হচ্ছে অসাধু ব্যক্তি হইতে বিরত হও এবার প্রশ্ন কি করতে হবে কি হইতে বিরত হও না অসাধু ব্যক্তি তাহলে এখানে অপাদানকারক কোনটি অসাধু ব্যক্তি নেক্সট আসছে অধিকরণ কারক এবার অধিকরণকারক চেনার সহজ উপায় হলো বাক্যের ক্রিয়াকে কখন কোথায় কি বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো অধিকরণকারক প্রথম বাক্য রয়েছে দেখো নন্দিতা কলকাতায় গেছে পড়াশোনা করতে এবার বাক্যকে তোমায় প্রশ্ন করতে হবে ক্রিয়াকে কোথায় গেছে পড়াশোনা করতে না কলকাতায় গেছে তাহলে এখানে কারক কোনটি কলকাতায় এবার আছে তুমি সকালে এসো এবার প্রশ্ন করতে হবে কখন এসো সকালে তাহলে অধিকরণ কারক কি এখানে সকালে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এই ট্রিক্সগুলো যদি মনে রাখো তাহলে সহজেই তোমরা কারক নির্ণয় করতে পারবে নেক্সট ভিডিওতে আমি বিভক্তি এবং অনুসর্গ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে দেবো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই করে এই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই করে যারা নতুন চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ